একটা কড়াইতে আমি যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি, এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি হলুদ পরিমাণ অনুযায়ী, দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাংস শুটকি করব, যে এখানে ফ্রেশ মাংস নিয়েছি কিছু পরিমাণ, চর্বি ছাড়া আর হাড় ছাড়া। এটাকে এবার এই ফুটন্ত পানিতে দিয়ে দেব। অনেকে মশলা দেয়, তবে মশলা না দিলেও হবে, শুধু হলুদ আর লবণ দিলেই হবে, রান্নার সময় মশলা ব্যবহার করলেই হয়ে যাবে। সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের মধ্যে আমি ফুটিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দশ মিনিট এভাবে করে জাল দিয়ে আমি নিয়েছি। এবার এটাকে আমি একটা স্টিনারে ঢেলে নেব, চুলাটা বন্ধ করে দিই, ঢেলে পানি ঝরাতে রেখে দেব। এটা পানি ঝরিয়ে গেলে, ঠান্ডা হলে আমি রোদে শুকাতে দিব। তো চুলার নিচে দিয়েও শুকানো যায়, এমনি রোদে দিয়েও শুকানো যাবে। আমি অল্প করেই করেছি, আপনারা চাইলে বেশি করে করতে পারেন, শুধু প্রসেসটা দেখিয়ে দিলাম। এই যে সুই সুতা দিয়ে গেঁথে নিচ্ছি, এদিকে আনো, এখানে ধরো, কি করবে, শুকাবো, দুই হাতে ধরো না হলে। এভাবে আমি মালা করে গেঁথে নেব, সবগুলোই গেঁথে নেব। তো মালা করে ঝুলিয়ে দিয়েছি আমার রান্নাঘরে গ্রিলের সাথে। তো এখানে একটু এবেলা রোদ আসবে, আমি এই জন্য এখানে লাগিয়ে দিয়েছি। যতক্ষণ রোদ পাবে এখানেই থাকবে, রোদ আছে, বাতাস আছে, আর যখন রোদটা চলে যাবে তখন আমি এটা খুলে চুলার নিচে দিয়ে দেব। শুকানোর পর আমি আবার দেখাবো আপনাদেরকে। তো মাংস শুকানো হয়ে গেছে, আমি ঝুলিয়ে রেখেছিলাম, একটু ছুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি কতটা শব্দ হচ্ছে, একদম শুকিয়ে ছোট হয়ে গেছে। এখানে একটু চর্বি ছিল, দেখতেই পাচ্ছেন কতটা উমড়ে শব্দ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আসলে রোদ ছাড়াও সুন্দর মাংস শুটকি করা যায়। তো এটা আপনাদের যাদের খেতে মন চায় এভাবে কিন্তু শুকিয়ে নিয়ে খেতে পারেন, শুটকি মাংস, ভুনা, ভর্তা, যে যেটাই পছন্দ করুক। আর আমি এগুলাই যে রসিক থেকে ছুটিয়ে নেব, সুতার থেকে সবগুলাই যে ছুটিয়ে নিয়েছি। সুন্দর শুকিয়েছে। এখান থেকে কিছু আমি ভুনা করবো, মাংস শুটকি শক্ত হয়ে গেছে, তার জন্য পানি দিয়েছি চুলায় পরিমাণ মতো। তো পানি গরম হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি, শাক নেব,
পানি ঝরুক আর ঠান্ডা হইলে আমি এটা শিল পাতায় করে নেব, শিল পাতায় থেতো করে নেব। ঠান্ডা হয়েছে, এবার এটাকে আমি শিল পাতায় থেতলে নেব। দেখে নরম হয়ে গেছে, হাত দিয়েছি গরম হয়েছে, তেল দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এবারে একটু ভেজে না ফ্লেভার দিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ কুচি লাগবে, দিয়ে দিচ্ছি রসুন। এবার ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব। এবার মশলা দিয়ে দিই জিরা পেঁয়াজ। তোমার মামা গেছে মঙ্কায়, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটা কাঁচামরিচ দিয়ে দিই, মশলাটাকে ভালো করে কষানো হয়েছে। এবার এখানে শুকনো মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার এখানে গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। একটু বেশি পরিমাণে দিতে হবে, সিদ্ধ হতে হবে। এবার ঢাকনা লাগিয়ে রান্না করে নিচ্ছি, আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে নিতে হবে। ঝোলটা টানিয়ে শুকনা শুকনা করে নেব। হয়ে গেছে না, নামিয়ে না হলো। খাবার খেতে বসে পড়লাম। এটা ঢেঁড়স ভর্তা, ডাল ভর্তা আর সেই যে শুটকি বোনা। তো এবার
ভাত খেয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজার, যারা খেয়েছেন তারা স্বাদটা বোঝেন, ফ্লেভারটা কেমন। গরিব মাংসের ফ্লেভার তো অসাধারণ হয়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট আসলে আমার দরকার অনেক। গরুর মাংস কীভাবে শুটকি করতে হয়, কীভাবে শুকাইতে হয়, কীভাবে ভুনা করতে হয়, পুরো প্রসেসটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। আপনাদের যদি কারোর মানে খেতে মন চায়, এভাবে হয়তো জানেন না, আমার ভিডিওটি দেখে এভাবে করে খেয়ে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন, অসাধারণ লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।